স্ত্রীকে ফাঁসাতে মহানগর হাকিমের স্বাক্ষর জালকারী প্রতারক স্বামীকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করেছে আদালত। ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম মোহাম্মদ তোফাজ্জল হোসেন তারই সই জালকারীর বিরুদ্ধে এই পরোয়ানা জারি করেন। আইনজীবী একলাসউদ্দিন ভুঁইয়া জানান, একে তো দ্বিতীয় বিয়েতে অনুমতি নেয়নি, তার উপর হাকিমের সই জাল করে তালাকনামা পাঠিয়েছেন মোস্তফা হোসেন। ঘটনায় সর্বোচ্চ শাস্তি দাবি করেন তিনি। আরও জানাচ্ছেন এয়ার বাদল। রাজধানীর গেন্ডারিয়ার ডিআইটি প্লটের হাবিবুল্লার ছেলে মোহাম্মদ মোস্তফা হোসেনের সঙ্গে ১৯৯৭ সালে বিয়ে হয় একই এলাকার আজগর আলী লেনের রিনা হোসেনের। সংসার জীবনে তাদের দুই ছেলে সিফাত ও রিয়াদের জন্ম। তৃতীয় নারীর অনুপ্রবেশে ২৩ বছরের মাথায় ভেঙে যায় তিলে তিলে গড়া রিনা হোসেনের সংসার। মোস্তফা হোসেনের তালাক জালিয়াতির বিষয়টি ক্রস চেক করতে গিয়ে দেখা যায়, ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম মোহাম্মদ তোফাজ্জল হোসেনের স্বাক্ষরের সাথে তালাকের নোটারি পাবলিক করা নথির স্বাক্ষরের মিল নেই। ভুক্তভোগী রিনা হোসেন জানান, তাকে শায়েস্তা করতে তার বৃদ্ধ বাবা ও ভাইসহ স্বজনদের আসামি করে তার বিরুদ্ধে আলাদা আদালতে দুটি মিথ্যা মামলাও করেছেন তার স্বামী মোস্তফা হোসেন। সেই দুই আদালতেও তালাকের প্রমাণ দেখাতে সইজাল করার নথি দাখিল করে দুই আদালতের সাথেও প্রতারণা করেছেন মোস্তফা হোসেন। আমাকে নাকি সে ডিভোর্স দিছে, তো ডিভোর্স দিছে, আমি সে ডিভোর্সের কাগজ পাই নাই, তো পাই নাই, পরে এসে আমাদের বাড়ি থেকে বাইকুরা দিছে। বাইকুরা দেওয়ার পরে আমি যখন বিচার বসাই তখন বিচার আমি দেখি সে আমাকে নাকি ডিভোর্স দিছে। তো ডিভোর্স দেওয়ার পরে আমি এটা যাচাই করি, যাচাই করার পরে দেখি যে আমার সিনিসারও সে নকল করছে, আবার আমাদের হাকিম তোফাজ্জলের স্যারের সিনিসারও সে জালিতি করছে, তো আমারটাও জালিতি, তারটাও জালিতি। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। তারপরে আমি মামলা করি, মামলা করার পরে আমার তদন্ত যায় সে জায়গা থেকে, সিআইডি অফিসার ম্যাডাম আমার সাথে কথা বলে সে এটা ডিসমিস করে দেয়। তা আমি আবার দাঁড়াই, এই আজকে আমি এই ফলটা পাইছি, আমাদের হাকিম তোফাজ্জল স্যার প্রমাণ পায় যে সেটা তার সিনিসার না, জালিতি করা হয়েছে, তাকে ওয়ারেন্ট দেওয়া হয়েছে। আমার হাজব্যান্ড আমার নামে দুইটা মামলা করছে, দুইটা মামলা করে আমাকে হয়রানি করছে। তার দ্বিতীয় বউ তাকে দিয়ে সাইবার মামলা করাইছে, আর আমাকে আমি নাকি ৫ লক্ষ টাকা নকল করছি, সে ৫ লক্ষ টাকা কাবিন করে সে ৫০,০০০ টাকা দেখাইছে, দেখায় এখন আমাকে বলে আমি নাকি প্রতারণা করছি, আমাকে অনেক হয়রানি করতেছে। আর আমি চাই এই হয়রানি থেকে বাঁচার জন্য, আমার দুইটা ছেলে আছে, আমার ছেলে নিয়ে বাঁচতে হবে, তা আমি চাই আমি এই হয়রানি থেকে যেন বাঁচি। আমাদের আইনজীবী এই কেলাসউদ্দিন ভুঁইয়া স্যার আমাদের অনেক হেল্প করছে, আমাদের পাশে দাঁড়াইছে। আজকে যদি আমাদের পাশে সে না দাঁড়াতো আমরা এই পর্যন্ত আগাতে পারতাম না, তো আমাদের থেকে ফিও নেয় নেই কখনো। আমি দুইটা ছেলে নিয়ে অসহায়, আমাদের ৫ বছর ধরে বাইকরা দিছে বাড়ি থেকে, আমাদের খাবার দাবার কিচ্ছু দেয় না, আমরা হস্তনস্ত হইতাছি, আমরা একটা পাকাতে শুই, চাদর বিছায়া, তারপরও তার মায়া নাই। তার কাছে আমি পা ধরো কিছুদিন আগে কান্না করে মাপ চাইছি যে আমাদের দেখো, আমাদের বাচ্চা দুইটাকে দেখো, সে দেখে নাই। সংসার ভাঙলেও মামলা মোকদ্দমা থেকে সরে গিয়ে একসাথে বসবাস করতে চান অসহায় দুই ছেলে। এখন তাই নিয়ে আমরা বিজ্ঞ আদালতে বিচার চাচ্ছি, নাই বিচার চাচ্ছি যে আমরা আবার আগামী বছর সুখ শান্তি থাকতে পারি আমাদের ফ্যামিলিকে নিয়ে। তো যখন বের করে দিছে আমাদের, তখন থেকে এখন পর্যন্ত আমাদের কিছুই দেওয়া হয়নি। আমাদের আম্মু আমাদের দেখতেছে, আমাদের রাখতেছে, আমাদের বাবা আমাদের কিছুই দেয়নি এখন পর্যন্ত। ও আমার পড়াশোনা বন্ধ, আমার ভাইয়ের পড়াশোনা বন্ধ। আমার বাবাকে বলেছিও যে বাবা আমরা ভর্তি হয়েছি, আমাদেরকে তোমরা পড়ালেখা করাবা না, না বল, সে বলছে না করাবে না, কোনো পড়ালেখা করাবে না আমাদেরকে। আমাদের মা বাবা আবার মিলে যাক, যাতে আমরা আবার একসাথে সুখী পরিবার হয়ে থাকতে পারি, আমাদের এটাই চাওয়া। স্ত্রী রিনা হোসেনকে ২০২০ সালের ৪ অক্টোবর তালাকের বিষয়টি অভিযুক্ত মোস্তফা হোসেন উল্লেখ করলেও ২০১৮ সালের ২৩ এপ্রিল গোপনে বিয়ে করেন অন্য নারীকে, পরে জানাজানি হলে ভেঙে যায় রিনার সংসার। সুপ্রিম কোর্টের আইনজীবী একলাসউদ্দিন ভুঁইয়া বিস্তারিত তুলে ধরে বলেন, আদালত সই জালিয়াতির বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। ১৯৯৭ সালে জনাব মোস্তফা হোসেন নামে একজনের সাথে বিবাহ হয়, বিবাহের পরে ওনার দুইটা সন্তান আছে, ছেলে আছে, বড় ছেলে। সে পরবর্তী পর্যায়ে ওনার অনুমতি ছাড়া উনি দ্বিতীয় বিবাহ গ্রহণ করে, পরকীয়া করে দ্বিতীয় বিবাহ করে। যখন আমরা কোর্টে বললাম দ্বিতীয় বিবাহ করছে, সে এটা দেখানোর জন্য অনুমতিও নেয়ই নাই, সে পরবর্তী পর্যায়ে সে বাঁচার জন্য তা তালাকের বলছে তালাক দিয়ে দিচ্ছি। তালাকের একটা নোটিশ উনি পেয়েছেন, এটা খোলার পরে দেখা যায় তালাকের যে নোটিশ দিয়েছেন এটা নোটারি পাবলিকের মাধ্যমে, কিন্তু সেখানে একটা কাউন্টার সাইন লাগে ম্যাজিস্ট্রেটের। তো লাইন ম্যাজিস্ট্রেট যখন দেখলাম আমরা, তো ম্যাজিস্ট্রেট জনাব এমনি তফাজ্জল হোসেন সাহেব
আমাদের মহানগর হাকিমের চারতলায় উনি বলছে তিন নম্বর কোর্ট, তিন নম্বর এডিশন সেভেন, তিন কোর্ট নম্বর চার। উনি দেখানোর পরে উনি বলছে যে এটা আমার সাক্ষর নাম, কারণ এক ঘটনা। তারপর মামলা করার পরে সিএডিতে গেল, তার এই সিএডি এই ব্যাপারে কোনো কথাই বলে নাই। অর্থাৎ রিপোর্ট কল রিপোর্ট দিয়েছে একটা কী উপরে যে খামটা সম্পর্কে, কিন্তু এটা সব কিছু বলে নাই। নারদিভিশন দিয়েছিলাম, আজকে ম্যাজিস্ট্রেট শোনানি অন্তে বলছে না এটা আইসা করে আমার নাম। তো সরাসরি ওনাকে গ্রেপ্তার পরোয়ানা জারি করেছেন এবং উনি উষ্মা প্রকাশ করেছেন এরকম নাকি আরও কিছু হয়। উনি ওপেন করে বলছেন যে ওনার এই ওনার স্বাক্ষর ঢাকার বাইরে কোথায় একবার জাল হয়েছে, ওনাকে আসামি করা হয়েছে। অর্থাৎ খুব খুব প্রকাশ করছেন, এগুলো একটা চক্র, এই চক্রগুলোর কাছে ধরা উচিত। বা আজকে যে ওয়ারেন্ট দিয়েছে যে মুস্তফা হোসেন, সে এইগুলো জড়িত যারা করাইছে জড়িত আছে, কাজে আমরা মনে করি এটা সঠিক করেছে এবং তার গ্রেপ্তার পরোয়ানা জারি হয়েছে, যে কোনো সময় গ্রেপ্তার হতে পারে। হ্যাঁ, গ্রেপ্তার হতে পারে। তা আমরা যদি মনে করি এই স্বাক্ষরগুলো যে জাল করে, এই আদালতের বিষয় জাল করা, বিচারকের শিকার জাল করা, একজন আসামির বিরুদ্ধে আরেকজন আসামি জেলে নিয়ে আসলে ফ্রকচি দেওয়া, এটা ইদানিং বাইরে গেছে। তাই মনে করি আজকে যে আদেশটা দিয়েছে মাননীয় আদালত তবত হোসেন সাহেব, উনি সঠিক আদেশ দিয়েছেন। আমরা ন্যায় বিচার প্রত্যাশা করি, আশা করি উনি একটা সঠিক সিদ্ধান্ত দিয়েছেন। ওনাকে ধন্যবাদ জানাচ্ছি আদালতকে। পলাতক থাকায় অভিযুক্ত মোস্তফা হোসেনের বক্তব্য পাওয়া যায়নি। কে আর বাদল, আরটিভি, ঢাকা।